আমি 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 স্ক্রিনিংয়ে এসেছিলাম, আমার ভালো লেগেছে। দেখো, ভালো তো লাগার কথাই ছিল। আমি তো স্ক্রিনিংয়ে এসেও বলেছিলাম যে উত্তম কুমারকে এত বছর পরে পর্দায় দেখবো, কেমন হবে, পুরো টেকনোলজিটা আমাদের জন্য নতুন, সেরকম একটা এক্সাইটমেন্ট ছিল। যথারীতি ছবি দেখে ভালো লেগেছে, আমি বলেওছি ইভেন। তো সেটার 25 দিন সাকসেস পার্টি হচ্ছে আজকে এখানে, আমি তো এক্সপেক্ট করবো 50 দিনও হবে। কারণ সত্যি বলবো, বাংলা সিনেমার এখন যেরকম অবস্থা, তার মধ্যে দাঁড়িয়ে অতি উত্তম এতগুলো দিন কমপ্লিট করেছে সাকসেসফুলি, লোকে দেখছে, আমাদের জন্য ভালো, পজিটিভ সাইন। দেখা যাক, আমি তো এক্সপেক্ট করবো যে আরও চলবে ছবিটা, এবং অবশ্যই গোটা টিমকে কংগ্রাচুলেট করবো। এই বছরে বোধহয় প্রথম এই ছবিটা সবচেয়ে বেশি ব্যবসা করেছে, এবং তার থেকেও বড় কথা যেটা, সেটা হচ্ছে যে এই যে টেকনোলজি দিয়ে যেভাবে ভেবে এই কনসেপ্টটা খুব নতুন, মানে এরকমভাবে যে একটা গোটা ছবি তৈরি করা যায়, এটা একটা অদ্ভুত ব্যাপার আর কি। তো সেই জন্যে খুবই ভালো লেগেছে, এবং এটার যে ব্যবসায়িক সাফল্য সেটার জন্য আমি সবাইকে, টিমের আমি শুভেচ্ছা জানাচ্ছি। আগে আমাদের মনে আছে বসুশ্রীতে, মনে নেই, পড়েছি, আমরা তখন ছিলাম না, বসুশ্রীতে বর্ষবরণ উৎসব হতো, তাদের সবাই আসতেন, উত্তম কুমারও আসতেন, সমন্ত চট্টোপাধ্যায়, পুরো ইন্ডাস্ট্রি একসাথে হতো। এখন সেই ইয়েটা চলে গেছে, সেই প্রথাটা উঠে গেছে, অভ্যেসটা চলে গেছে, কিন্তু ক্যামেলিয়া যে আবার নতুন করে বর্ষবরণ উৎসবটা করছে, এটা খুব ভালো লাগছে। এবং অতি অবশ্যই অতি উত্তমের সাকসেস পার্টি হিসেবে তো ইটস ইভেন মোর স্পেশাল, কারণ অতি উত্তম এমন একটা সময় রিলিজ করেছিল যেটা ট্রেডিশনালি ছবি চলে না, সেই রকম একটা সময়, তার উপর IPL, তার উপর ইলেকশন, সেই জায়গায় রিলিজ করে বক্স অফিসে এত ভালো করেছে, সো সবার ভালোবাসা পেয়েছে, সো থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? আমি কাকে দেখছি ভগবান? ম্যাক্সিমাম যারা 60 অর্ধ 50 অর্ধ 70 অর্ধ মানুষ যারা হল ভিজিটে গেছিলাম, সেই হল ভিজিটে একদম হাত ধরে, একদম টাইট করে হাত ধরে তারা অঝরে কেঁদেছেন এবং বলেছেন যে আমাদের উত্তম কুমারকে ফেরত দেওয়ার জন্য ধন্যবাদ। সো এইটা খুব স্পেশাল, এই অনুভূতিটা খুব স্পেশাল। আমার যেটা মনে হয় যে এই ছবির সাফল্যর পেছনে তো অনেকজন রয়েছে, মানে এতজন রয়েছে আর এত ভালোবাসা নিয়ে ছবিটা তৈরি করা হয়েছে। সো এই সাফল্যটা, মানে ইট ফিলস গুড, সাফল্যটা ফিলস গুড, বিকজ এতজনের এফোর্ট যেটা দেওয়া হয়েছে সেটা আজকে গিয়ে দর্শকের কাছ থেকে এতটা ভালোবাসা পাচ্ছে। সো অ্যান্ড আজকে 25 দিন হচ্ছে, অ্যান্ড আই এম ব্লেসড টু বি এ পার্ট অফ দিস মুভি। ছ বছরে একটা খাটনি এবং এত কিছুর পরে ছবিটা হয়েছে এবং ফাইনালি রিলিজ করেছে, এবং এটার এত ভালো, এত বড় সাকসেস, তো আই এম জাস্ট ভেরি ভেরি হ্যাপি। ওই একটা মহিলা জনিত ব্যাপার আর কি, ভালোবাসো শোনের চেঁচামেচি, মানুষজনের রিয়াকশন যেটা হলে শোনা গেছে এবং আমি নিজে গিয়ে দেখেছি, এবং প্রথম বেশ কিছু শোয়ের ভিডিও রেকর্ডিং আমাদের প্রোডাকশন টিম থেকে ওখানে তুলে পাঠানো হয়েছিল, তো সেটা সেটার থেকে সেরা আর কিছু হতে পারে না। তুমি এত অল্পে ভেঙে পড়ছো কেন? প্রেম করবি তার জন্য তো ভয় কিসের? পুরো ছবিটা যখন আমি স্ক্রিপ্টিং এর লেভেল থেকে যখন শুনছিলাম, তখন এটাই সবথেকে, মানে ওয়েট করেছিলাম যে কখন দেখবো নিজেকে দাদুর পাশে, কারণ অবভিয়াসলি সেই সুযোগ তো হয়নি ওনার সাথে পাঠ করা, কিন্তু পাশাপাশি একই ফ্রেমে দেখবো সেটাই তো বিরাট ব্যাপার, তো সেটা খুব ভালো লেগেছিল। প্রথমত শুভ নববর্ষ,
দ্বিতীয়ত অনেকটা জার্নি, মানে আমাদের তো 3 বছরের জার্নি, তাও সত্যি কথা বলতে গেলে শুটিংয়ের পরে ডাবিং, ডাবিংয়ের পরে আর বিশেষ কিছু করার ছিল না। পোস্ট প্রোডাকশন, তার আগে 3 বছর 4 বছর 5 বছরের প্রি প্রোডাকশন, তাদের জার্নিটা, মানে যারা ডিরেক্টোরিয়াল টিমে কাজ করেছেন তাদের আরও অনেক লম্বা, বা প্রযোজনায় যারা ছিলেন সাথে, তো দীর্ঘ একটা জার্নি। সেটা প্রথমত প্রকাশ্যে এলো এবং তারপরে এভাবে মানুষের মন জয় করলো, তো সেটা তো স্বাভাবিকভাবেই খুবই গ্র্যাটিফাইং একটা ফিলিং। নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হয়, প্রিভিলেজ মনে হয় যে এরকম একটা ছবির সঙ্গে জড়িয়ে থাকতে পারে। ছবিটার যেদিনকে প্রিমিয়ার করেছিল আমি দেখতে গেছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল ছবিটা দেখার, উত্তম কুমারকে বড় পর্দায় দেখার সৌভাগ্য হয়েছিল। তো সব মিলিয়ে আমি জাস্ট আমার তরফ থেকে অনেক অনেক কংগ্রাচুলেশনস জানাবো অতি উত্তমের সমস্ত যতজন ইনভলভড আছে, এন্টায়ার টিমকে, সৃজিতদাকে, গৌরবকে, রশ্মিকে, অনিন্দকে, সবাইকে, যারা যারা এই ছবিটার সাথে ইনভলভ তাদের সবাইকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। অতি উত্তম তো আমার দেখা হয়ে গেছে আর আমি জানি ভীষণ ভীষণ হিটও হয়েছে আর লোকেদের খুব পছন্দ হয়েছে ছবিটি, আমারও ভীষণ ভালো লেগেছে। আর এখন আমি এখানে এসেছি, সবাই আছেন এখানে, তাদেরকে কংগ্রাচুলেশনস জানানোর জন্যে আর আরও এরম ছবি যাতে আমরা দেখতে পাই। আমি বলবো যে বাংলা সিনেমার অডিয়েন্স এবং বাংলা সিনেমার খুব ছোট্ট একটা ভাগ হিসেবে আমার এবছরে যেভাবে বাংলা সিনেমা একের পর এক রিলিজ করছে এবং একেবারে অন্য ধারার সিনেমা সবকটা, সেইটা নিয়ে একটা অদ্ভুত গর্ব হচ্ছে। কারণ এই গত কয়েক বছরের মধ্যে আমরা যদি নোটিস করে দেখি, খুবই একই ধরনের সিনেমা তৈরি হচ্ছিল। ধর গোয়েন্দা গল্প তৈরি হচ্ছিলো বা পারিবারিক গল্প তৈরি হচ্ছিলো, খুবই ছোটো করে থ্রিলার তৈরি হচ্ছিলো। বাট খুব ইন্টারেস্টিংলি তুই যদি এবছর লাইন আপগুলো দেখিস, যে দেবালয়দার বাদামি হায়নার কবলেই হোক বা তারপরে পারিয়াই হোক বা তারপরে অতি উত্তম হোক, মাঝখানে বেলাইন রিলিজ করলো, মির্জা রিলিজ করলো, দে আর অল ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্মস, খুবই আলাদা আলাদা জনারের সিনেমা, কিন্তু খুব মেইন স্ট্রিম সিনেমা, খুবই এন্টারটেইনিং মেইন স্ট্রিম সিনেমা। আমার মনে হয় এই কম্বিনেশনটা যে কোনো ইন্ডাস্ট্রির জন্য খুবই উৎসাহের, এবং আই হ্যাভ ভেরি হাই হোপস যে আগামী দিনে, এবছর এবং আগামী কয়েক বছরে আমরা যদি এইভাবে অনেক রকমের সিনেমা অডিয়েন্সের কাছে নিয়ে আসতে পারি, তাহলে অডিয়েন্সেরও বোধ হয় বাংলা সিনেমার প্রতি যে কনফিডেন্সটা একটু হলেও কমেছিল সেটা আবার ফিরে আসবে, যে ফেথটা একটু হলেও কমেছিল বলে আমি বিশ্বাস করি সেটা আবার ফিরে আসবে। ভালো লাগছে বিকজ যে মুহূর্তে দাঁড়িয়ে সবাই বলছে যে বাংলা ছবি চলছে না, বাংলা ছবির কোনো কন্টেন্ট ওয়ার্ক করছে না, সেখানে দাঁড়িয়ে এরকম একটা ছবি আবার হিট হওয়া, সেটা আমাদের সবার, মানে বিইং অ্যান অ্যাক্টর ইন দ্য ইন্ডাস্ট্রি, ইন দ্য সেম ইন্ডাস্ট্রি, এটা আমাদের জন্য খুবই আনন্দের এবং হোপফুল আমরা যে হ্যাঁ তাহলে এরকম ছবি মানে আরও হোক ইন ফিউচার এবং সেই ছবিগুলো কাজ করুক এবং সেই ছবিতে আমিও যেন কখনো কাজ করি এরকমই। আর অবভিয়াসলি সৃজিতদার কাজ সবসময় একটা আলাদা, সৃজিতদার ম্যাজিক থাকে, খুবই ভালো লাগছে। বসন্তকালে অতি উত্তম রিলিজ করেছে, তারপরেই নববর্ষ, সব মিলিয়ে বাঙালির কাছে একটা অন্যরকম আবেদন, অন্যরকম উত্তম কুমারকে ঘিরে আবার এমন প্রবীণ মানুষ যারা অনেকদিন হলে যাননি তারাও হলে যেতে শুরু করেছেন এই অতি উত্তমকে ঘিরে, এবং ইয়াং যারা তারা একটা অন্য নস্টালজিয়া পেতে, বাবা মার মুখে শোনা, নিজেদের মিলিয়ে দেখে নেওয়া, সব মিলিয়ে একটা উত্তম, অতি উত্তম সময় আর কি।
লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।